बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के पंचम श्रेणी तुम्हारे क्लास नेब सप्तम अध्याय के साधारण विज्ञान स्वास्थ्यविधि। बर्तमान तुम्हारा जानो जे बैक्टीरिया छत्राक भाइरस बाहित अनेक अजाना रोग बाहर हुए तार विभिन्न धरण स्वास्थ्यविधि मेने चला जरूरी। তাহলে এই স্বাস্থ্যবিধি মানার আগে আমাদের জানতে হবে যে রোগগুলো কী। প্রথমে আমরা জানবো সংক্রামক রোগ কী। সংক্রামক রোগ হলো বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি মানুষের দেহে প্রবেশ করে যে ধরনের রোগ সৃষ্টি করে তাকে সংক্রামক রোগ বলে। বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক শরীরে প্রবেশ করে যে রোগ হয় তাকে সংক্রামক রোগ বলে। এই সংক্রামক রোগ মানে আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ সংস্পর্শে একজন থেকে আরেকজনের দেহে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক। এখন আমাদের জানা দরকার এই সংক্রামক রোগের বিস্তার, অর্থাৎ কীভাবে এই সংক্রামক রোগ বিস্তার লাভ করে। তাহলে বিস্তারে আমরা জানবো প্রথমত আক্রান্ত ব্যক্তির হাসি কাশি, তারপরে আক্রান্ত ব্যক্তির যেমন ব্যবহৃত প্লেট গ্লাস চেয়ার টেবিল ইত্যাদি, কলম খাতা ইত্যাদি, তারপর বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন কুকুর মশা, তারপর দূষিত পানি ইত্যাদি মাধ্যমে এই সংক্রামক রোগ বিস্তার লাভ করে। তাহলে প্রথমে আসবে হাসি কাশি। তারপরে পানি, তারপরে হচ্ছে পোকামাকড় প্রাণী ইত্যাদি। এখন এই সংক্রামক রোগের আমরা প্রকারভেদ জানবো, অর্থাৎ সংক্রামক রোগ কত প্রকার ও কী কী এগুলো আমরা একটু ধারণা নেব। সংক্রামক রোগ সাধারণত চার প্রকার। প্রথমে হচ্ছে বায়ুবাহিত সংক্রামক রোগ। তাহলে তোমরা এই নাম শুনে বুঝতে পারতেছো যে এই বায়ুবাহিত সংক্রামক রোগটা কী। যে সকল রোগের জীবাণু বায়ুর মাধ্যমে, অর্থাৎ মানুষের হাসি কাশি ইত্যাদি জীবাণু বায়ুর মাধ্যমে বাহিত হয়ে একজন থেকে আরেকজনে ছড়ায় তাকে বায়ুবাহিত সংক্রামক রোগ বলা হয়। এই রোগের উদাহরণ হচ্ছে যেমন যক্ষার জীবাণু, তারপর আছে বসন্ত, গুটি বসন্ত, ইত্যাদি। এই রোগগুলো সাধারণত বায়ুর মাধ্যমে ছড়ায়। পানিবাহিত সংক্রামক রোগ, কারণ পানিবাহিত সংক্রামক রোগ কী, যে সকল রোগের জীবাণু দূষিত পানির মাধ্যমে ছড়ায় তাকে পানিবাহিত সংক্রামক রোগ বলা হয়। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন আমাদের দেশে সবসময় দেখা যায়, আগে দেখা যায় তো কলেরা মহামারী আকার ধারণ করত, তারপর ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি রোগ দেখা যায় যে পানি দূষিত পানির মাধ্যমে ছড়ায় এবং এটা একজন থেকে আরেকজনের দেহে পৌঁছায়। আর এক ধরনের সংক্রামক রোগ হচ্ছে শ্বাসের রোগ, অর্থাৎ ব্যক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ সংস্পর্শে যে রোগ একজন থেকে আরেকজনের ছড়ায় তাকে শ্বাসের রোগ বলা হয়। এই বর্তমান যুগে এই করোনা ভাইরাস এক ধরনের শ্বাসের সংক্রামক রোগ, অর্থাৎ এই ভাইরাস একজনের হাসি কাশি বা একজনের স্পর্শ বা থালাবাটি
ব্যবহার করলে আমাদের এই রোগ একজন থেকে আরেকজন ছড়াতে পারে, তাহলে সেই কি বলা হয় শ্বাসে রোগ। যেমন করোনা, করোনা, তারপরে হচ্ছে ইবোলা, ইবোলা ইত্যাদি। আচ্ছা, আরও কিছু সংক্রামক রোগ আছে যা বিভিন্ন ধরনের প্রাণী ও পোকামাকড় দ্বারা বাহিত হয়। অর্থাৎ যে সংক্রামক রোগ বিভিন্ন ধরনের প্রাণী এবং পোকামাকড় দ্বারা জীবাণু ছড়ায় তাকে প্রাণী বা পোকামাকড় বাহিত সংক্রামক রোগ বলা হয়। এই রোগের উদাহরণ হলো, যেমন আমরা জানি কুকুর, এই কুকুর কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ হয়। যেমন কুকুরের মাধ্যমে হয় জলাতঙ্ক, কুকুর হয় জলাতঙ্ক, জলাতঙ্ক। তারপরে হয় মশা, মশার কামড়ে ম্যালেরিয়া ম্যালেরিয়া তারপরে হচ্ছে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি রোগ হয়। তাহলে বিভিন্ন ধরনের প্রাণী পোকামাকড় দ্বারা এই সংক্রামক রোগ প্রাদুর্ভাব লাভ করতে পারে। যেমন কুকুরের মধ্যে জলাতঙ্ক, মশার মধ্যে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি, এই রোগগুলা দেখা যায় আজকাল ব্যাপক আকার ধারণ করেছে। আর এক ধরনের সংক্রামক রোগ আছে যেমন এইডস, এইডসকেও সংক্রামক রোগ বলা হয়। তারপরও এটা একটা ভিন্ন ধরনের সংক্রামক রোগ, কারণ এইডস শ্বাসের রোগ নয়। এটা দেখা যায় যে এইডস রোগীর থালা বাসন ব্যবহার করলেও আমাদের এই সংক্রাম রোগটা হবে না, এইডস রোগীর রক্ত বা লালার মাধ্যমে এই রোগটা ছড়ায়। এটা হচ্ছে ভিন্ন ধর্মীয় এক ধরনের সংক্রামক রোগ। তাহলে আজকে শিক্ষার্থীরা আমরা সংক্রামক রোগ কী, এর বিস্তার প্রকারভেদ জানলাম। তাহলে আগামী ক্লাসে তোমাদের এই সংক্রামক রোগের প্রতিকার এবং এর চিকিৎসা নিয়ে পরবর্তী ক্লাস নেব। আশা করি তোমরা সাথেই থাকবা।